আসসালামু আলাইকুম, লার্নিং এন্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে নতুন একটি এপিসোডে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাকে আমি অনুরোধ জানাবো, আপনি যেভাবে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে এবং সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আশা করি ভবিষ্যতে এভাবে আন্তরিক সাপোর্ট দিয়ে যাবেন এবং আপনাদের জন্য আমি ভালো ভালো ভিডিওগুলো অর্থাৎ লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পাবলিশ করে আপনাদের কৃতজ্ঞতা ঋণ কিছুটা হলেও শোধ করতে পারি সেই দোয়া করবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি তাদের জন্য একটি অসাধারণ ভিডিও হতে চলেছে যারা বিশেষ করে স্টুডেন্ট। যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন অর্থাৎ আপনার লেখাপড়ার ব্যয়ভার বহন করা আপনার পক্ষে দুঃসাধ্য, অথবা আপনি স্কলারশিপ নিয়ে বিদেশে যেতে চাচ্ছেন, অথবা আপনি সম্প্রতি বিয়ে করেছেন যে হানিমুনে যাবেন, অথবা আপনার প্রিয়তম স্ত্রীকে নিয়ে একটু ঘুরতে যাবেন, তাহলে আপনার অবশ্যই অর্থের প্রয়োজন রয়েছে। এ ধরনের হয়ে থাকলে আপনি অবশ্যই আজকের এই ভিডিওটি দেখতে পারেন, অথবা আপনার অন্য কোনো পারপাস বিশেষ করে চিকিৎসার জন্য, অথবা আপনার এমন রিলেটিভ রয়েছে যারা টাকার অভাবে চিকিৎসা করতে পারছে না, তাদেরকে আপনি এই ইনফরমেশনটা দিতে পারেন যে এই সমস্ত সাইটগুলো থেকে আপনি সহজেই প্রয়োজনীয় কিছু ইনফরমেশন দিয়ে আপনি আর্থিক ডোনেশন নিতে পারেন। সো ভিডিওটি দেখতে হলে কানে হেডফোন লাগিয়ে মন দিয়ে দেখতে থাকুন, আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে আমি বরাবর মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন। লেটেস্ট লার্নিং এবং আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেতে চাইলে প্লেলিস্টে ক্লিক করে একে একে দেখতে থাকুন। এবং আরও একটি ইনফরমেশন দিচ্ছি, আপনি যদি গ্রাফিক ডিজাইনার হতে চান, আপনি যদি ফ্রিল্যান্সিং জগতে পদার্পণ করে নিজেকে স্ট্যান্ড করতে চান বা আর্নিং জেনারেট করতে চান, তাহলে অনেকগুলো স্টেপ বাই স্টেপ বেসিক টু অ্যাডভান্স লেভেলের ভিডিও রয়েছে, আশা করি সেগুলো দেখতে থাকুন। তো ফিরছি একটু পরেই, সাথে থাকুন। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমি চলে এসেছি আজকের কাঙ্ক্ষিত সাইটটিতে। এই সাইটটিতে আসার পরে আপনি প্রায় 16টি ওয়েবসাইটের সাথে পরিচিত হতে যাচ্ছেন, যে ওয়েবসাইটগুলোতে আপনি অ্যাপ্লাই করে বিভিন্ন ধরনের ডোনেশন নেবেন। বন্ধুরা, আমি স্টেপ বাই স্টেপ সব কিছু সহজে আপনাদেরকে বলে দিব, এবং আমার কথা মতো যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে অবশ্যই এখান থেকে আর্থিক ডোনেশন সহজেই নিতে পারেন। বন্ধুরা, কি কি পারপাসে আপনি এখান থেকে আর্থিক ডোনেশন নিতে পারেন? প্রথমত হচ্ছে হেলথ অ্যান্ড মেডিকেল, অনেকগুলো ওয়েবসাইট রয়েছে হেলথ এবং মেডিকেল সংক্রান্ত ট্রিটমেন্টের জন্য তারা আর্থিক ডোনেশন দিয়ে থাকে, এবং আপনাকে মনে রাখতে হবে এগুলো সবগুলো ট্রাস্টেড ওয়েবসাইট। আমি এর আগে আমার চ্যানেলের মধ্যে দুটো ভিডিও দিয়েছিলাম আর্থিক ডোনেশনের বিষয়ে, অনেকে উপকৃত হয়েছেন এবং তারা আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে ট্রাস্টেড এ ধরনের আরও কিছু সাইট শেয়ার করার জন্য। আমি আপনাদের অনুরোধের প্রাক্ষিতে আমার চ্যানেলের মধ্যে ট্রাই করি সবসময় ভিডিওগুলো আপনাদের ন্যূনতম যাতে উপকার হয় সেজন্য। আজকে যে ক্যাটাগরিগুলোতে আপনি আর্থিক অনুদান নিতে পারবেন, ধরুন আপনি নিতে পারেন হেলথ অ্যান্ড মেডিকেলে, সোশ্যাল ওয়েলফেয়ারে, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের মধ্যে, অ্যানিমালসের জন্য, অ্যানিমালস বলতে বিশেষ করে বিদেশিরা কুকুর এর জন্য, অথবা পুষি ক্যাট বিশেষ করে অ্যানিমালস এর চিকিৎসার ব্যাপারে সহায়তা দিয়ে থাকে। পাশাপাশি সোশ্যাল এন্টারপ্রাইজের জন্য, বিশেষ করে ধরুন আপনি এন্টারপ্রেনার হতে চান, আপনার আর্থিক সাহায্যের দরকার, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবং আপনি যদি রিফিউজি হয়ে থাকেন অর্থাৎ শরণার্থী হয়ে থাকেন, তাও আপনি এখান থেকে ডোনেশনের জন্য অ্যাপ্লাই করে নিতে পারবেন। এনভায়রনমেন্টাল পারপাসে স্কুল এবং এডুকেশন, আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন অথবা আপনার এডুকেশন পারপাস, বিশেষ করে আপনি আপনার টিউশন ফিস দিতে পারছেন না, অথবা আপনার বিদেশে যাওয়ার খুব ইচ্ছা স্কলারশিপ নিয়ে পড়ার জন্য, এবং স্পোর্টসের জন্য নিতে পারেন, পলিটিক্সের জন্য নিতে পারেন, কমিউনিটির জন্য নিতে পারেন, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো অপশন রয়েছে আর্থিক অনুদান নেয়ার। এবার আসি কোন কোন সাইট, অর্থাৎ যে 16টি সাইট থেকে আপনি আর্থিক অনুদান নেবেন সেগুলো আমি ধাপে ধাপে আসতে আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। লাইক কমেন্ট শেয়ার না দিয়ে থাকলে দ্রুত লাইক কমেন্ট শেয়ার দিয়ে ভিডিওটি মন দিয়ে দেখুন। প্রথমত যে ওয়েবসাইটটি রয়েছে সেটি হচ্ছে GoFundMe। GoFundMe is the most common crowdfunding platform we have seen for college and education costs, অর্থাৎ যারা কলেজ পড়ুয়া রয়েছে এবং এডুকেশন পারপাসে যাদের খরচের প্রয়োজন, তারা এই এক নম্বর সাইটটিতে অ্যাপ্লাই করতে পারেন। Check out how Alexis Brianna Felix raised over
$9,000 for her college education. অর্থাৎ এই যে অ্যালেক্সিস, মিস্টার অ্যালেক্সিস নামে একজন পার্সন, ইনি প্রায় পেয়েছে $9,000 এখান থেকে। তো তার পুরো বিষয়টি দেখতে হলে আপনাকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে আপনি তার কিভাবে সে ডোনেশন নিয়েছে, কিভাবে ফাইল প্রোফাইল প্রোফাইলটা তারা তাদেরকে সাবমিট করেছে, কি কি ডকুমেন্টস লেগেছে, সব কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন। ভিডিওটি বড় হবে বিদায়, আমি আপাতত দেখাচ্ছি না, আপনি এখানে ঢুকে সরাসরি সেটি দেখে নেবেন। টোটাল গুগল গোফান্ডমি ফি এর রয়েছে 7.9% এবং আপনাকে এই পার ডোনেশনের জন্য এই সামান্য কস্টটা খরচ করতে হবে। আপনি যদি মনে করুন তো যদি আপনার $1,000 সাহায্যের প্রয়োজন হয়, তাহলে এই ন্যূনতম কস্টটা আপনার খরচ করতে কি কোনো সমস্যা হবে? আশা করি সমস্যা হবে না। আপনি বড় ধরনের একটি ডোনেশন দিলে আপনি যদি উপকৃত হন, তাহলে এই সামান্য কষ্ট খরচ করবেন অবশ্যই। এরপর রয়েছে আপ স্টার্ট, দুই নম্বর রয়েছে। এখানে আসার পরে আপনি এখানে যে তাদের যে ক্রাইটেরিয়াগুলো লিখেছে বা টেক্সটগুলো লিখেছে সবগুলো ভালো করে পড়ে তারপর আপনি অ্যাপ্লাই করবেন। কীভাবে অ্যাপ্লাই করবেন একটু পরে আমি দেখাচ্ছি। এরপর তিন নম্বর হচ্ছে ইন্ডিগুগো, এটি একটি ট্রাস্টেড এবং অনেকে কিন্তু এখান থেকে সাহায্য নিচ্ছে। এরপর রয়েছে ক্রাউড টিল্ট, এরপর রয়েছে ইউকেরি, এরপর রয়েছে জিরো বাউন্ড, এরপর রয়েছে স্কুল ম্যাচ, পিগলেট এবং ক্রাউড ফান্ড এডু, তারপর রয়েছে অ্যালামনি ফান্ডার, অ্যাঞ্জেল ডর্ম, অ্যাডপ্ট এ ক্লাসরুম, ইনসিট এডি, ইন্ডিয়া স্প্রাউট, কমন বাউন্ড, সোফি। এই 16টি ওয়েবসাইট অত্যন্ত ট্রাস্টেড ওয়েবসাইট, যারা কিনা আর্থিক অনুদান দেওয়ার জন্য বসে আছে। আপনি যদি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেন, তাহলে অবশ্যই খুব সহজে তাদের কাছ থেকে আর্থিক অনুদান পেয়ে যাবেন। এবার আমি তো পরিচয় করে দিলাম এই 16টি সাইট সম্পর্কে, এবার কিভাবে অনুদান দিবেন অবশ্যই আপনার মনে প্রশ্ন আসছে। এখানে প্রথমত বলে রাখি যে বিশেষ করে যে এখানে 16টি সাইট রয়েছে, সেই 16টি সাইটের বৈশিষ্ট্য হচ্ছে প্রথমত তারা সিলেকশন করে দেয় কোন কোন দেশ গুলো ডোনেশন পাবে। আপনাকে দেখতে হবে কোন কোন দেশ তারা সিলেকশনের জন্য ওয়েবসাইটে দিয়ে দিয়েছে। আপনি তাদের, ধরুন আপনি gofundme.com এ ঢুকলে তাদের ওয়েবসাইট সম্পর্কে জানতে পারবেন যে কোন কোন দেশের জন্য তারা আর্থিক অনুদান দিচ্ছে। এবং আরো সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তাদের পেমেন্ট সিস্টেমটা কিরকম, তারা কি ব্যাংকে দিচ্ছে, অর্থাৎ আর্থিক অনুদানটা কি ব্যাংকে দিচ্ছে, নাকি পেপলে দিচ্ছে, না পেইউনিয়ন দিচ্ছে, নাকি ভিসা কার্ড দিচ্ছে, অথবা নাকি ইন্টারন্যাশনাল সাপোর্টেড মাস্টার কার্ডে দিচ্ছে। বেশিরভাগই কিন্তু পেপাল পেইউনিয়নে দেয় আমার জানা মতে। রিসেন্টলি গত মাসে আমার এক রিলেটিভ গোফান্ডমি থেকে একটি অনুদান পেয়েছে শিক্ষাবৃত্তি, এবং সে আমাকে ইনফর্ম করে জানিয়েছে যে এই ধরনের বিষয়ের উপর যাতে ভিডিও করে আমি সবার উপকারে আসতে পারি, অর্থাৎ এই ওয়েবসাইটগুলো যাতে আমি পরিচয় করে দিই, সে আমাকে অনুরোধ জানিয়েছে। তাহলে আমি আপনাকে এন্ট্রি দিচ্ছি এই 16টি সাইট, এর মধ্যে ঢুকে আপনি দেখবেন কোন সাইটটা আপনার জন্য অ্যাপ্লিকেবল। সো আশা করি বুঝতে পেরেছেন। এরপরে এবার কিছু কথা বলে রাখছি, সেটি হচ্ছে এখানে যে সাইটগুলো দেওয়া রয়েছে 16টি সাইট, সেই 16টি ওয়েবসাইটের মধ্যে যে কোনো একটিতে যদি আপনি অ্যাপ্লাই করতে চান, প্রথমত আপনাকে দেখতে হবে কোন কোন দেশে তারা আর্থিক সহায়তা দিচ্ছে, দ্বিতীয়ত দেখতে হবে পেমেন্ট সিস্টেমটা, এরপর আপনার সাথে যদি ম্যাচ করে তাহলে অবশ্যই আপনাকে কিছু জিনিস আগে থেকে রেডি করতে হবে। রেডি করতে হবে প্রথমত, ধরুন আপনি চিকিৎসা পারপাসে সাহায্য চাচ্ছেন, তাহলে চিকিৎসা পারপাসে সাহায্য চাইলে সেই রোগীর ছবি, তারপর রোগীর যদি কোনো প্রেসক্রিপশন থাকে এবং ওষুধের ছবি সহ আপনি সম্পূর্ণ নিয়ে যদি আগে থেকে সেটি রেডি করেন, অথবা আপনার মোবাইলে ছবি তুলে আপনি এখানে আপলোড করেন প্রুফ করার জন্য, তাহলে অবশ্যই আপনি সহজেই গো ফান্ড মি বা আদার যে সাইটগুলো রয়েছে সেই সাইটগুলো থেকে আপনি আর্থিক ডোনেশন নিতে পারবেন খুব সহজেই। আরেকটি কথা বলে রাখি, 16টি সাইটের মধ্যে আপনি ডোনেশনের জন্য অ্যাপ্লাই করার পর
আপনারা আপনার প্রোফাইলটা তাদের রিভিউতে চলে যাবে। রিভিউতে যাওয়ার পরে তারা সেটি পরীক্ষা নিরীক্ষা করে দেখবে, দেখার পরে আপনাকে তারা মেইলে জানাবে যে আপনি অ্যাপ্লিকেবল অ্যাপ্লিকেশন করেছেন, সেটি অ্যাপ্রুভ হয়েছে কিনা। অ্যাপ্রুভ হলেই আপনি আপনাকে অপেক্ষা করতে হবে তাদের দেওয়া নির্ধারিত সময় অনুসারে, দেন আপনি সেই টাকাটা আপনি আপনার পকেটে নিয়ে আসতে পারবেন। এই হচ্ছে মোটামুটি 16টি সাইট সম্পর্কে টোটাল প্রসেস। আমি যে 16টি সাইট সম্পর্কে আজকে পরিচয় করে দিলাম, এই 16টি সাইট এর কোনো না কোনোটিতে আপনি অ্যাপ্লাই করে আপনি আপনার আর্থিক অনুদান নিতে পারবেন। এবং আপনাকে আমি এনসিওরিটি দিচ্ছি, অনেকে কিন্তু এই সাইটগুলো ইউজ করে খারাপ কাজে বিশেষ করে প্রয়োজন নেই অথচ অ্যাপ্লাই করেছে মিথ্যা বলে। কিন্তু আপনাকে মনে রাখতে হবে আপনার সৃষ্টিকর্তা কিন্তু একজন রয়েছে, আপনার যদি নেহাত প্রয়োজন না হয় তাহলে অবশ্যই আপনি এখানে অ্যাপ্লাই করবেন না। অর্থাৎ যদি প্রয়োজন হয় তাহলে এখানে 16টির যে কোনো একটি সাইট ইউজ করে আপনি আর্থিক সহায়তা নিয়ে আপনি আপনার দুরবস্থাকে উন্নত করতে পারেন, অর্থাৎ আপনার দুরবস্থা থেকে বের হয়ে আসতে পারেন। সুতরাং আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে কি করতে হবে। আমি ধাপে ধাপে আমার চেষ্টা করেছি কিভাবে এখানে অ্যাপ্লাই করবেন। আমি আগে দুটো ভিডিও দিয়েছি আর্থিক অনুদান নেওয়ার জন্য, সেই আর্থিক অনুদান নেওয়ার দুটো ভিডিও এর সাইট রয়েছে, একটি 9টি দিয়েছিলাম আর একটি 10টি দিয়েছিলাম। দুটো ভিডিও দিয়েছে, সেই দুটো ভিডিও দেখার অনুরোধ জানাচ্ছি। সো অনেক কথা বলেছি, পরিশেষে অনুরোধ জানাবো আপনি বিনা প্রয়োজনে এখানে অ্যাপ্লাই করবেন না, প্রয়োজন হলে অবশ্যই অ্যাপ্লাই করবেন। অলমাইটি কিন্তু সবকিছু আপনার অবলোকন করছে, সো আপনি প্রয়োজনে অ্যাপ্লাই করবেন। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন, ভিডিওটি ভালো লেগেছে। যদি ন্যূনতম ভালো লেগে থাকে তাহলে এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। লাইক কমেন্ট শেয়ার না দিয়ে থাকলে দ্রুত লাইক কমেন্ট শেয়ার দিন এবং পাশে থাকুন লার্নিং অ্যান্ড আর্নিং টিউবের। সুতরাং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় চাইছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। টিল দেন, টেক কেয়ার।